আপনার জিমেল অ্যাকাউন্টে যদি নাম্বার অ্যাড না করে রাখেন তাহলে কোনো সময় জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে এই জিমেলটিটি কভার করতে পারবেন না আর একটি জিমেলের সাথে ফেসবুক আইডি সহ গুরুত্বপূর্ণ অনেক আইডি কানেক্ট থাকে তাই জিমেল অ্যাকাউন্টটিকে কিন্তু নিরাপদে রাখা আপনার দায়িত্ব আর এই জিমেল অ্যাকাউন্টে কিভাবে নাম্বার অ্যাড করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনার জিমেলে এখন একটি নাম্বার অ্যাড করে রাখবেন মোবাইলে যে জিমেল অ্যাপটি আছে এই জিমেল অ্যাপটি ওপেন করবেন যে জিমেলের নাম্বার অ্যাড করতে চান সেই জিমেলটি লগ ইন করে উপরের দিক থেকে জিমেলে লোগোতে চাপ দিবেন এখানে জিমেলটি শো হবে এবং গুগল অ্যাকাউন্ট একটি অপশন থাকবে আপনি এই গুগল অ্যাকাউন্টে চাপ দিবেন গুগল অ্যাকাউন্টের অনেক অপশন এখানে চলে আসবে আপনি উপরের দিকে পার্সোনাল ইমফু অপশনটি দেখতে পাবেন এই পার্সোনাল ইমফুতে চাপ দিবেন নিচের দিকে চলে আসবেন ফোন অ্যাড রিকভারি ফোন এই অপশনে চাপ দিবেন ফোনের নিচে এই অপশানটিতে চাপ দিবেন অ্যাড নাও এই অপশনে চাপ দিবেন নিচের দিকে আপনি কন্টিনিউ অপশন পাবেন এই কন্টিনিউ এ চাপ দিবেন মোবাইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন অ্যাড নাও অপশনে আবার চাপ দিবেন যে নাম্বারটি আপনি জিমেলে অ্যাড করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে সঠিকভাবে টাইপ করবেন আর বাংলাদেশের পতাকাটি সিলেক্ট আছে কিনা দেখে নেবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর নেক্সটে চাপ দিবেন এবং নিচের দিক থেকে গেট কোর্টে চাপ দিবেন যে নাম্বারটি আপনি জিমেলে অ্যাড করেছেন এই নাম্বারে কোড নাম্বার যাবে কোড নাম্বারটি আপনাকে এন্টার দ্য কোট এই বক্সে টাইপ করতে হবে আমি কোড নাম্বারটি এখন টাইপ করব কোড নাম্বারটি সঠিকভাবে টাইপ করার পর ভেরিফাই এই অপশনে চাপ দিবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট জিমেলে নাম্বার অ্যাড হয়ে গেছে ফোনের অপশনে আমি যে নাম্বারটি অ্যাড করেছি এই নাম্বারটি শো হচ্ছে এখন জিমেলের পাসওয়ার্ড যদি কোনো সময় ভুলে যায় তাহলে এই নাম্বারটি দিয়ে খুব সহজে আমি আমার জিমেল অ্যাকাউন্ট রিকভার করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হলেন এবং এখনই আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্টে একটি নাম্বার অ্যাড করে রাখবেন ধন্যবাদ